হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা আমাদের এওপির যে টিউটোরিয়ালগুলো সেটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো টিউটোরিয়ালটা শেষ করার আগে আমরা আসলে আরেকটা জিনিস দেখতে চাই, সেটার নাম হচ্ছে আসলে ইন্ট্রোডাকশনস। ইন্ট্রোডাকশনস জিনিসটা কি? ইন্ট্রোডাকশনস হচ্ছে আসলে আমাদের যে কোনো বিনে আমরা যে বিনগুলো লোড করি আমাদের কনটেক্সট থেকে, সেখানে একটা নতুন ফাংশনালিটি অ্যাড করতে আমাদেরকে হেল্প করে। কনসেপ্টটা অনেকটা এরকম, যে কোনো বিন আমরা যখন লোড করছি এবং অ্যাসপেক্টের থ্রুতে আমরা বলে দিতে পারি যে ওই বিনটা একটা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করবে এবং পরে ওই বিনে এভাবে আমরা একটা ফাংশনালিটি অ্যাড করে দিতে পারি। তো এটা অনেকটা সেলাই কোনো একটা লগিং ফাংশনালিটি আমরা চাইলে কোনো একটা বিনে আমরা লেটার অন অ্যাড করতে পারি, যেটাতে ইনিশিয়ালি বিনটাতে হয়তো ওই ফাংশনালিটি সহ ডিজাইন করা হয়নি, কিন্তু আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা ওই ফাংশনালিটিটা আরেকটা ক্লাসে ডিফাইন করতে পারি, পরে ওই ক্লাসের একটা ইন্টারফেস আমরা বিনে ইমপ্লিমেন্ট বিনটা ইমপ্লিমেন্ট করছে ওটা বলে দিতে পারি, এবং ওইভাবে কিন্তু আমরা ফাংশনালিটি অ্যাড করতে পারি আমাদের বিনে। তো আমরা এখন সেভাবেই দেখব কিভাবে আমরা আমাদের এখানে আমরা দুটো বিন আছে, একটা হলো ব্লেন্ডার আর একটা হচ্ছে ফ্যান। তো আমরা আমাদের যদি সোর্স কোড দেখি, আমাদের এখানে ব্লেন্ডার, ফ্যান এবং মেশিনের একটা অ্যাসপেক্ট আছে, যে অ্যাসপেক্টের থ্রুতে কি আমরা কী করছি, আমাদের এখানে একটা অ্যারাউন্ড পয়েন্ট কাট ডিফাইন করা আছে। সো ওই অ্যারাউন্ড যেটা করছে সেটা হলো আমাদের এওপির ভিতরে যতগুলো ক্লাস আছে তাদের সবগুলো মেথডের জন্য শুরুতে একবার রানিং বলছে, তারপর প্রসিডিং জয়েন পয়েন্টটা রান করছে, তার মানে মেথডটা রান করছে এবং পরে আবার কমপ্লিটেড করছে। তো আমরা যদি অ্যাপে চলে যাই, অ্যাপে আমরা ব্লেন্ডারের একটা বিন নিচ্ছি, আমরা ফ্যানের একটা বিন নিচ্ছি এবং ব্লেন্ডারের ব্লেন্ড মেথডটা কল করছি এবং ফ্যানে লেভেল 5 অ্যাক্টিভেট করছি। আমরা ব্লেন্ডারের ব্লেন্ড মেথডে জাস্ট ব্লেন্ডিং বলছে, ফ্যানে জাস্ট বলছে ফ্যান রানিং অ্যাট লেভেল এত নাম্বার এত লেভেল। তো আমরা যদি এটা এখন রান করি, খুব সিম্পল ওয়েতে আমাদের এটা কাজ করার কথা। এই যে প্রথমে আমাদের অ্যারাউন্ড অ্যাসপেক্টটা রান করছে অ্যাডভাইসটা, তারপর ব্লেন্ডিং বলছে কমপ্লিটেড বলছে, সেম অ্যারাউন্ড অ্যাসপেক্টটা আবার রান করছে, আমাদের অ্যাডভাইস আসছে এবং ফ্যান রানিং অ্যাট লেভেল 5 বলছে। সো আমাদের প্রোগ্রামটা কাজ করছে যেভাবে আমরা কোড করে রেখেছি। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ব্লেন্ডার এবং এই ফ্যান যে দুটো বিন আছে এগুলো একটা কমন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে। আমরা ওই কোন ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে সেটার জন্য আমরা আগে ইন্টারফেসটা ডিফাইন করি। আমরা আমাদের এখানে যে একটা নিউ ইন্টারফেস দেই, নিউ ইন্টারফেস যেটার নাম আমরা দিতে পারি আই মেশিন, এবং আই মেশিনের এখানে আমরা ইন্টারফেসটা ডিফাইন করলাম যে এখানে আমাদের একটা মেথড থাকবে স্টার্ট নামে একটা মেথড থাকবে, হ্যাঁ, এবং আমরা একটা মেশিন ক্লাস ডিফাইন করি এখন, কারণ আমাদের তো এখানে মেশিন ইন্টারফেসটা ডিফাইন করলাম, এই ইন্টারফেসটা আমরা চাচ্ছি ইমপ্লিমেন্ট করবে ব্লেন্ডার এবং ফ্যান। কিন্তু আসলে এই মেথডের বডিটা তো আমাদের লাগবে, মেথডের বডিটা আমরা তো এখন ক্লাসে লিখ, আমরা আমাদের ওই বিনের ক্লাসে তো লিখছি না, কিন্তু মেথডের বডিটা একটা ক্লাসে আমাদের ডিফাইন করতে হবে। আমরা একটা ক্লাস করি MSCHINE মেশিন নামে, যেটা হলো ইমপ্লিমেন্ট করবে আমাদের ওই আই মেশিনকে ইমপ্লিমেন্ট করবে। ওকে, ঠিক আছে, ফিনিশ। সো আমাদের এখানে চলে আসলো, আমরা এখানে একটা বলে দিতে পারি যে মেশিনটা ইমপ্লিমেন্ট করছে আই মেশিনকে, সিস আউটে আমরা বলে দিতে পারি মেশিন স্টার্টিং, হ্যাঁ, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই ব্লেন্ডার বিন এবং ফ্যান বিন, এই দুটো যাতে আমাদের এই আই মেশিনকে ইমপ্লিমেন্ট করে এবং আমাদের এই মেশিন যে ক্লাসটা তৈরি করছি এই মেথডটা জানি ইউজ করে। তো সেটা কিভাবে করব, ওইটাই হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনসের থ্রু দিয়ে এটা করা যায় অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে। তো এখন আমরা আমাদের অ্যাসপেক্ট যেটা আছে মেশিন অ্যাসপেক্ট এখানে চলে গিয়ে আমরা এখন করব কি, আমরা ওই ইন্ট্রোডাকশনের জন্য যে অ্যাসপেক্টটা আমাদের এখানে নিয়ে আসতে হবে সেটা আমরা এখন করব। আমরা এখানে এখন আমাদের একটা প্রাইভেট আই মেশিন নামে আমরা এখানে এখন একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এবং এখানে আমরা বলে দিব যে এই মেশিন যে আমাদের এখানে নিয়ে আসলাম, এই আই মেশিন একটা টাইপ হচ্ছে ইন্টারফেস টাইপের আমাদের, এখানে প্রপার্টির আগে আমরা বলে দিব
যে ডিক্লেয়ার প্যারেন্টস। তো ডিক্লেয়ার প্যারেন্টসে এখানে আমাদের যেটা আসবে ভ্যালু, আমরা যদি কন্ট্রোল স্পেস দিই তাহলে ভ্যালু, যে আমরা এখানে এখন বলে দিব যে আমাদের এই মেশিন, আমরা যেই ইন্টারফেসটা, হ্যাঁ এই ইন্টারফেসটা কাদের কাদের জন্য প্যারেন্ট হবে সেটা আমরা বলে দিতে পারবো। কম ডট লিভিং অন কোডস ডট স্প্রিং ডট এওপি ডট স্টার, এটার ভিতরে যতগুলো কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টের জন্য আমরা এখন বলে দিচ্ছি যে এই মেশিন ইন্টারফেসটা আছে সেই ইন্টারফেসটা একটা প্যারেন্ট হবে। আসলে এটা বলা মানে আমাদের এই কম্পোনেন্টের ভেতরে, এই প্যাকেজের ভেতরে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আমাদের এই আই মেশিনকে ইমপ্লিমেন্ট করবে, এবং আমাদের ডিফল্ট ইমপ্লিমেন্টেশনটা এখানে বলে দিতে হবে, ডিফল্ট ইমপ্লিমেন্টেশন ইকুয়াল টু আমাদের ক্লাসটা কম ডট, এখানে কি কন্ট্রোল স্পেস কাজ করে, করছে না, তো লেট মি ট্রাই, হ্যাঁ এখানে কাজ করছে এখন, কম ডট লিভিং অন কোড এওপি ডট, আমাদের কি আছে ওখানে আমরা ক্লাস করলাম যেটা হচ্ছে মেশিন ডট ক্লাস, এটাকে আমরা সেভ করি। সো এখানে আরেকবার আমরা একবার গো থ্রু করি, আমরা এখানে কি বলছি যে কোন ইন্টারফেসটা আমাদের বিনগুলো ডিফাইন করবে, ইমপ্লিমেন্ট করবে সেটা এখানে বলছি, তারপর বলছি যে কোন বিনগুলো আমাদের ওই ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করবে, তারপর এখানে বলে দিচ্ছি যে ইমপ্লিমেন্টেশন ক্লাসটা কোন ক্লাস, এইভাবে আমরা কিন্তু আমাদের ডেফিনেশনটা করছি। তো এখন যদি আমাদের প্রজেক্টটা আমরা রান করি, রান করার ট্রাই করি, আমাদের একটা এরর কিন্তু আসবে। এরর কেন আসবে, এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে আমাদের যে বিনগুলো আছে, বিনগুলো যদি কোনো ইন্টারফেস ইমপ্লিমেন্ট করে তখন কিন্তু আমরা এই যে আমাদের টার্গেট ক্লাসটা আছে সেখানে কিন্তু আমরা কাস্ট ব্যাক সাধারণত করতে পারি না। আমরা যদি এখানে রান করার চেষ্টা করি এটাকে, এখন আমাদের এই যে এরর কিন্তু আসছে, যে এররটা আমাদের এক্সপেক্টেড এরর। এখন দুভাবে এটা সলভ করা যায়, একটা সলিউশন হচ্ছে আমরা চাইলে এই টার্গেট ক্লাসগুলোকে আমরা বলে দিতে পারি অটো প্রক্সি, যেমন আমাদের বিনের ডেফিনেশনে এর আগে আমরা বলেছিলাম, বিনসের ডেফিনেশনে যদি আমরা চলে যাই এখানে এই যে এওপি ভেতরে, এই যে অ্যাসপেক্ট যে অটো প্রক্সি, এখানে চাইলে আমরা যদি টার্গেট ক্লাসটা ট্রু করে দিই তাহলে ওই এররটা আসবে না, কিন্তু আমরা সেটা করব না, আমরা তো চাচ্ছি আসলে ইন্টারফেসটা ইউজ করার জন্য, তাই না? সো ইন্টারফেসটা যদি আমরা ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই ব্লেন্ডারের মেথডগুলো এবং ফ্যানের মেথডগুলো এগুলো আমরা ইন্টারফেসে নিয়ে আসি। সেটার জন্য আমরা যেটা করতে পারি, ব্লেন্ডারে যেয়ে আমরা এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আমরা রিফ্যাক্টরে যেয়ে আমরা করলাম এক্সট্র্যাক্ট ইন্টারফেস, ঠিক আছে, এবং ঠিক আছে ইন্টারফেস নেম আমরা এটা দিয়ে দিতে পারি আই ব্লেন্ডার দিয়ে দিলাম, আমাদের এই ব্লেন্ড মেথডটাকে আমরা ইন্টারফেসে নিয়ে যেতে চাই, এটা নিয়ে গেছে ব্লেন্ডারকে, দ্যাটস গুড। অ্যাপে যদি যেয়ে দেখি আমরা এখানে কিন্তু আই ব্লেন্ডার চলে আসছে, উইচ ইজ অলসো গুড অ্যাজ এক্সপেক্টেড। আমরা ফ্যানটাকে আবার একই কাজ করি, আমরা রাইট ক্লিক করে রিফ্যাক্টর এখানে যে আমরা বলবো এক্সট্র্যাক্ট ইন্টারফেস, অ্যাক্টিভেটটাকে ইন্টারফেসে নিয়ে যেতে চাই, নাম দিলাম আই ফ্যান, আই ফ্যান দিয়ে আমরা এটাকে এখন যদি আবার অ্যাপে চলে যাই তাহলে আমরা দেখছি এখানে আই ব্লেন্ডার ইন্টারফেসে এটাকে নিয়ে যাচ্ছে, বিনটাকে আই ফ্যান ইন্টারফেসেও নিয়ে যাচ্ছে। এখন যদি আমরা বলি যে আমাদের কী মেথড আছে, আমাদের যেই আই মেশিনে আমরা কী করলাম একটু দেখে আসি, এই যে আই মেশিনে আমাদের মেথডটা কিন্তু স্টার্ট, তাই না? এখন আমাদের ব্লেন্ডার এবং ফ্যানের কোথাও তো আমরা স্টার্ট ডিফাইন না করলেও আমরা যে অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের মধ্যে দিয়ে আমরা এখন স্টার্ট মেথডটা এখানে রান করতে পারি। তো এখন ম্যাজিকটা আসলে এখানেই হবে, আমরা যদি ব্লেন্ড করার আগে আমরা এখানে ব্লেন্ডার ডট স্টার্ট যদি আমরা এখানে বলি, হ্যাঁ আচ্ছা এটাকে তো আই ব্লেন্ডারে আমরা করছি, আই ব্লেন্ডারে না নিয়ে আমরা এটাকে আই মেশিনে নিয়ে নিব, লেটস আই মেশিন, হ্যাঁ আই এইটাকে আমরা আই মেশিনে না নেই, আমরা বরঞ্চ যেটা করি এটা আই ব্লেন্ডারেই থাকুক, আমরা তো স্টার্টটা কল করতে চাচ্ছি, তাই না? আমরা ব্লেন্ডারটাকে আই মেশিনে নিয়ে নিই, এখানে আই মেশিন ব্লেন্ডার এটার কি আমরা কাস্ট করলাম,
এবং এটার স্টার্টটা আমরা কল করলাম সেম থিং আমরা করব ফ্যানের জন্য এটা তো ব্লেন্ডার হবে এবং সেম জিনিস আমরা যদি এখানে ফ্যানের জন্য করি লেটস কপি দিস অ্যান্ড পেস্ট দিস ওভার হিয়ার আমরা এখানে করলাম উপস আমি ওইটা তো ঠিকই ছিল আমরা এখানে ফ্যান নিব ফ্যান ডট স্টার্ট হ্যাঁ তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি লেটস সি ওয়েদার ইট ওয়ার্কস অর নট আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের প্রোগ্রামটা অ্যাজ এক্সপেক্টেড রান করছে আমাদের মেশিন স্টার্টিং আসছে রানিং আসছে ব্লেন্ডিং আসছে কমপ্লিটেড আসছে আবার মেশিন স্টার্টিং আসছে রানিং আসছে ব্লেন্ডিং আসছে কমপ্লিটেড আসছে তার মানে কি আমরা কিন্তু আমাদের এই ব্লেন্ডার বিন এবং এই ফ্যান বিন এগুলোতে আমরা অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রু দিয়ে ইন্ট্রোডাকশনস যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টের থ্রু দিয়ে আমরা কিন্তু ব্লেন্ডার এবং ফ্যানকে আমরা এই আই মেশিন ইন্টারফেসটা ইমপ্লিমেন্ট করিয়েছি এবং এই আই মেশিন ইন্টারফেসের আমরা বলে দিয়েছি যে এটার ইমপ্লিমেন্টেশন আছে মেশিন ডট ক্লাসের ভেতরে সো এটা আসলে আমাদের ডাউন দ্য রোড জেনে রাখা ভালো পুরো সিস্টেমটা আমরা জানলাম তো আমরা আসলে এটা তাহলে ডাউন দ্য রোড হয়তো ইউজ করতে পারবো আমাদের প্রোগ্রামে সো আমাদের অ্যাসপেক্ট ওরিয়েন্টেড রিলেটেড টিউটোরিয়াল এখানেই শেষ নেক্সটে আসলে আমরা চলে যাব আমাদের স্প্রিং এমভিসি এবং স্প্রিং সিকিউরিটিস কীভাবে আমরা ইউজার অথেন্টিকেশন করতে পারি এবং ফিল্টার্সগুলো কীভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা শিখব সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোর্স আপনারা যদি আমার কোর্সটি ইউটিউবে ফ্রি প্রিভিউ হিসেবে দেখে থাকেন তাহলে একটি জিনিস লক্ষ্য করুন এখানে লার্ন ডট লিভিং অন কোর্স ডট কমে আসলে আপনি এই কোর্সের ফুল ভার্সনটি পাবেন এখানে ফুল ভার্সনে এসে আপনি যদি এই কোর্সটিতে এনরোল করেন তাহলে আপনি লাইফটাইম অ্যাক্সেস পাবেন এই কোর্সের সবগুলো ভিডিও টিউটোরিয়াল আপনি এখানে এসে দেখতে পাবেন তো আমি আশা করব আপনি যদি এই ইনফরমেশনটা আপনার ফ্রেন্ড বা কলিগ যারা আছে তারা যারা স্প্রিং শিখতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করবেন এবং এই প্রোগ্রামে এসে এনরোল করবেন যাতে আমি আরও নতুন নতুন ভালো ভালো প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাদের সামনে নিয়ে আসতে পারি ধন্যবাদ